ভালোবাসা পেয়ে দর্শকের মিডিয়ার আমাদের আপনজনের উপস্থিতি সবকিছু মিলিয়ে আমার তো একদম অলাবলি লাগছে আর আমার এক্সাইটেড নার্ভাস ওভারওয়েলমড সবকিছু একসঙ্গে মিক্সড ব্যাগ আর কি মানে প্রথম ছবিতে এরকম ভালোবাসা এরকম রিঅ্যাকশন পাবো ভাবিনি কখনো আশা করছি কালকে সকাল কালকে তো আসল রেজাল্ট বেরোবে আজকে তো নিজেদের লোকেরা কাছের মানুষেরা ছবিটা দেখতে এসেছে আশা করছি কাল থেকে ওলাবলির সামনে হলের সামনে ভিড় আটকানো যাবে না ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এবং যারা বাংলা ছবি দর্শক আমার মনে হয় মানে সময় না লোকে এখন ওনাকে দেখাচ্ছে ওনারও অনেক ভক্ত আছে এবং ছেলেমেয়েরা নতুন আছে এবং তাদেরও আমার মনে হয় ইন্ডাস্ট্রি নতুন ছেলেমেয়ের দরকার এবং হরদা সবসময় নতুন ছেলেমেয়েদেরকে সুযোগ দিয়ে তো সেই জায়গা থেকে আমার মনে হয় গিয়েছে এখন ভালো ছবি হলেই দর্শক আসছে লাস্ট বঙ্কেশ্বর দুর্গ অষ্ট যেভাবে দর্শক এসেছে এবং আমার এই ছবি যদি ভালো হয় তো ডেফিনেটলি লোকে আসবে আমার মনে হয় কি আমি সবসময় আমার একটা জিনিস বিশ্বাসী কি দর্শক ভালো ছবিকে ফিরিয়ে দেন দর্শক ভালো ছবিকে বড় চমক সবাইকে বলেছি দেবকে আগে থেকে বলে যাও দেব তোর রাস্তায় ভাই সোহম এসছে অনেক শিল্পীরাই এসছে আমার ছবি শিল্পীরা সব আছে আমি প্রথম রিক্কে নিয়ে ছবি করেছি রাজনন্দিনী আর মদন দা সেই কালারফুল মানুষটাকে আমি স্ক্রিনে প্রেজেন্ট করেছি এবং উনি নিজের মতন করে সুন্দর অভিনয় করেছে ছবিদের লাবণী খরাজ রিক দ্রোণ কৌশিক সবাই সুন্দর পারফর্ম করেছে ছবিতে গান করেছে একদম নতুন ছেলে শুভঙ্কর শুভ সুন্দর গান অলরেডি গানগুলো মানুষের ভালো লেগেছে এবার ছবির সাথে গানগুলো দেখলে আরও ভালো লাগবে তো ভালো লাগছে আজকে সবাই এসছে সবাই এসে আমার শুভেচ্ছা জানাচ্ছে সোহম এসছে খুব ভালো লাগছে গৌতম দা গৌতম ঘোষ উনি অলরেডি নন্দনে ছবিটা দেখবে কালকে থ্যাংক ইউ সবাইকে যারা ছবিটা দেখছেন এবং ও লাভলি সবাই বেরিয়ে বলবে ও লাভলি এটাই সত্যি দেখতে চাই সঙ্গে সব আপনি ছেড়ে দিন ও লাভলি শুধু বাংলা সিনেমার নবজাতকে বাংলা দেখুন মনে তো বড় স্টার হন বাঙালি না উঠেন বাংলা এই মাটি থেকে না উঠতেন আপনি হয়তো ভারতবর্ষের কোথাও জায়গা পেতেন আজকের ও লাভলি নতুন এবং ইনাগুরেশন টাই আমাকে বাংলা সিনেমা বাঁচাও বাংলা চলচ্চিত্র যেন ভারত সবাই শ্রেষ্ঠ এটা বাংলা সিনেমা বাঁচাবার লড়াই আর সেই লড়াইতে আমি আশা করবো বাংলার সমস্ত চলচ্চিত্রকার হিরো হিরোইন টেকনিশিয়ান আজ বাংলার টেকনিশিয়ানদের কি খারাপ অবস্থা অনেকে রুটি রুজি জুটছে না যারা ডেলি লাইভ সিঙ্গার বার সিঙ্গার তারা মরে যাচ্ছে আজকে সব নিয়েই তো আজকে বাঙালি বাংলাকে বাঁচাতে হবে আর বাংলা বাঁচাতে গেলে সবার আগে বলতে হবে ছবিটার মধ্যে যে নায়িকা
রাজনন্দিনী, সে আমার মেয়ে। এক্সাইটমেন্টের একটা প্রথম কারণ। সেকেন্ড কারণ, তোর একটা আমি শুনেছি, আপনারাও ছবিটা আজকে প্রিমিয়ার হচ্ছে, জানতে পেরে যাবেন গল্পটা। ভেরি লাভ বলে একটা গল্প, এবং ছবির নামটা ছবির প্লাস পয়েন্ট অনেকগুলো হচ্ছে একটা ফ্রেম প্লেয়ার রাজনন্দিনী এবং ফ্রেম দেখা যাবে। যদিও রাজনন্দিনী আগে অনেক কাজ করেছে, আর আমাদের মদনদা রয়েছে, আর এছাড়া বরাজদা রাজনীতি অনেক ভালো ভালো কাস্টিং হয়েছে। বরদা ভীষণ সুন্দর একটা রোম্যান্টিক গল্প বেঁধেছেন, এবং এছবির নাম অলরেডি হিট। আমার মনে হয় সামনে সামনে মদনদা হলেন গানই বাজবে। সবাই আমাদের সঙ্গে থাকুন, যাতে এই ছবিটা সুপার পারফর্ম হয়। থ্যাংক ইউ সো মাচ। ভেরি হ্যাপি যে এটাই ওর জীবনে স্বপ্ন ছিল, তো আজকে ওর পথ চলা শুরু হলো। সুতরাং অনেকটা পথ বাকি, অনেকটা পথ চলতে হবে। ইটস আ নিউ জার্নি ফর হিম।